শালবাড়ি এলাকায় দুঃসাহসিক ডাকাতির ঘটনায় অভিযুক্ত আমজাদ হোসেনকে চার দিন পর আজ আবারও তোলা হলো তুফানগঞ্জ মহকুমা আদালতে। প্রসঙ্গত গত রবিবার গভীর রাতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হয়েছিল দুই ব্যক্তি, তাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এছাড়াও অপর একজন অভিযুক্ত আমজাদ হোসেনকে চার দিন পর পুলিশি হেফাজতের পর আজ আবারও তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে নিয়ে যাওয়া হলো বকশিরহাট থানার পক্ষ থেকে। যদিও আজ সকাল অর্থাৎ শনিবার আনুমানিক 10টা নাগাদ বকশিরহাট থানার পুলিশ স্বাস্থ্য পরীক্ষার জন্য আমজাদ হোসেনকে বকশিরহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং সেখানে স্বাস্থ্য পরীক্ষা করে তাকে তুফানগঞ্জ মহকুমা আদালতে নিয়ে যাওয়ার কথা রয়েছে। মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অ্যাক্সিডেন্ট ট্রমা কেয়ার স্টক ম্যানেজমেন্ট। আমাদের মাল্টি স্পেশালিটি বিভাগগুলো হলো নিউরোলজি ও নিউরোসার্জারি, অর্থোপেডিক ও স্পাইন সার্জারি, স্পেশালিটি মেডিসিন গাইনোকোলজি ও অবস্টেট্রিক্স, জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি, ডেন্টাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, নিউরোনোলজি ও পেডিয়াট্রিক্স। আপনাদের সুস্থতা আমাদের সাফল্য। মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড, চকচকা এনএস 31, কোচবিহার। টোল ফ্রি নাম্বার 1-800-120-5464, কন্ট্যাক্ট নাম্বার 98322-13186।